সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত হোম কলেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আফরোজ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, 2020-21 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে রয়েছে তাদের জন্যই আজকের এই ক্লাস। এবং আমার আজকের ক্লাসের বিষয়বস্তু ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে। এবং পঞ্চম অধ্যায়ে আমরা আলোচনা করছি কোম্পানি সংগঠন। তোমরা জানো যে কোম্পানি সংগঠন কি, তারপরেও আরেকবার যদি আমি সংক্ষেপে মনে করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে 1994 সনের কোম্পানি আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত যে কোনো সংগঠনকে আমরা বলবো কোম্পানি আইন, কোম্পানি ব্যবসা। এবং এই কোম্পানি ব্যবসায়ের বেশ কয়েকটি জিনিস রয়েছে গঠনের ক্ষেত্রে। তার একটি হচ্ছে যে উদ্দেশ্য, তারপরে গঠন, দলিলপত্র প্রণয়ন, নিবন্ধন, কার্যক্রম, তো কার্যারম্ভ, এই ধরনের যে কাজগুলো রয়েছে তার মধ্যে যখন দলিলপত্র প্রস্তুত প্রণয়ন করি সেই ক্ষেত্রে আমরা কোম্পানির জন্য দুটি বিশেষ দলিলপত্র প্রস্তুত করে থাকি। তার একটি হচ্ছে স্মারকলিপি এবং আরেকটি হচ্ছে পরিমেয় লিপি। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব স্মারকলিপি নিয়ে, যে স্মারকলিপি কী। তো দেখো, স্মারকলিপি বলতে এখানে যে 1994 সনের কোম্পানি আইনে, ছয় ধারায় স্মারকলিপির কথা বলা আছে। ছয় ধারা, এটা তোমরা মনে রাখবে যে 1994 সালের কোম্পানি আইনে ছয় ধারায় স্মারকলিপির বিষয়ে যেটি বলা আছে সেটি হচ্ছে স্মারকলিপি কোম্পানির মূল দলিল, সনদ অথবা সংবিধান। অর্থাৎ এক কথায় যদি তুমি স্মারকলিপি কি এটি সংজ্ঞায়িত করতে চাও, তাহলে তুমি এটি লিখতে পারো যে কোম্পানির মূল দলিল, সনদ, সংবিধান, যেখানে কোম্পানির উদ্দেশ্য, কার্যক্ষেত্র, ক্ষমতা সীমা লিপিবদ্ধ থাকে। অর্থাৎ তুমি যে কোম্পানিটি শুরু করতে যাচ্ছ সেই কোম্পানিটি কী উদ্দেশ্যে গঠিত হচ্ছে, সে উদ্দেশ্য গঠনের জন্য কী কী কাজ করতে হবে, এমনকি সেই কোম্পানির সীমাবদ্ধতা কতটুকু ইত্যাদি বিষয় যেখানে লিপিবদ্ধ হয় সেই জিনিসটি হচ্ছে স্মারকলিপি। এবং এই স্মারকলিপি সম্পর্কিত বা স্মারকলিপির মধ্যে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকে তা এখন আমরা সংক্ষেপে দেখব। তো দেখো, প্রথমেই রয়েছে নাম ধারা। আইনের অর্থাৎ কোম্পানি আইনের 1 নং ধারা অনুযায়ী, কোম্পানি আইনের 11 নং ধারা অনুযায়ী কোম্পানির নাম অথবা প্রতারণার উদ্দেশ্যে প্রচলিত কোনো কোম্পানির নাম রাখা যাবে না। সরকারি লিখিত পূর্বানুমতি ব্যতীত এমন কোনো নাম ব্যবহার করা যাবে না যা সরকারি প্রজ্ঞাপন দ্বারা নিষিদ্ধ। জাতিসংঘের অঙ্গ সংগঠনের সাথে সম্পর্ক রয়েছে এমন নাম। তো এখানে আলোচনার কথা, এখানে খুব সংক্ষিপ্ত বিষয়গুলো। তারপরে দেখো, প্রথমেই যেটি, কোম্পানির নাম অথবা প্রতারণার উদ্দেশ্যে প্রচলিত কোনো কোম্পানির নাম রাখা যাবে না। অর্থাৎ যে সকল কোম্পানি বিতর্কিত রয়েছে বা বিতর্কিত যদি নাও থেকে থাকে, যদি এমন হয় যে কোনো কোম্পানি পূর্বে থেকেই রয়েছে এবং ওই নামে আরেকটি কোম্পানি করতে চাচ্ছ, তাহলে সেটা কোনোভাবেই কার্যকর হবে না। এই একটা বিষয়। আবার আরেকটা রয়েছে যে সরকারি লিখিত পূর্বানুমতি ব্যতীত এমন কোনো নাম ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে নাম সরকারি খাতায় আগেই নিবন্ধিত হয়ে রয়েছে এবং সেই নামেই যদি তুমি কোনো কোম্পানি খুলতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সরকারি অনুমতি নিতে হবে এবং সরকারি অনুমতি ব্যতীত তুমি এই নাম ব্যবহার করতে পারবে না। তারপরে রয়েছে জাতিসংঘের সাথে সম্পর্কিত এমন কোনো সংগঠন যেটি তুমি শুরু করতে চাও, যদি এমন হয় সেক্ষেত্রে এটাও নিষিদ্ধ। তাহলে নামের ক্ষেত্রে যে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে কোম্পানি সংগঠন রয়েছে সেই নাম ব্যবহার করা যাবে না বা প্রতারণা হতে পারে এমন উদ্দেশ্যে সেই বিষয়টি এড়িয়ে চলা হয়, তাই এটি কোনোভাবেই কোম্পানি সংগঠনের নামের হিসেবে উল্লেখ করা যাবে না। আবার সরকারের অনুমতি ব্যতীত সরকারি যে নামগুলো রয়েছে সে নাম ব্যবহার করা যাবে না। এবং জাতিসংঘ সংগঠনের সাথে সম্পর্কিত যে সকল সংগঠন রয়েছে তার নাম এখানে ব্যবহার করা যাবে না। আর আরেকটি জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে যে লিমিটেড, নিবন্ধন ব্যতীত এখানে লিমিটেড শব্দটি ব্যবহার করা যায় না। যেমন কোম্পানি শেষে আমরা লিমিটেড কথাটা দিয়ে থাকি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, নামের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা রয়েছে যা স্মারকলিপিতে উল্লেখ করা। তারপরে দেখো, অবস্থান ও ঠিকানা। নিবন্ধিত কার্যালয় কোথায় হবে এবং শাখার সীমা স্থাপন হবে তার ঠিকানা সহ এই ধারায় উল্লেখ থাকে। অর্থাৎ তুমি যে কার্যালয় বা যে প্রতিষ্ঠান খুলতে চাচ্ছ সেই প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট একটি কর্মস্থল এবং এই কর্মস্থলের ঠিকানা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তারপরে দেখো, যদি এই
কর্মস্থল থেকে পরবর্তীতে তুমি এটিকে প্রধান শাখা হিসেবে রেখে বিভিন্ন জায়গায় তুমি শাখা স্থাপন করতে চাও, তাহলে সেই শাখা স্থাপনের ক্ষেত্রে সেই শাখা স্থাপন তুমি কোথায় কোথায় করবে ভবিষ্যতে সেই রকম একটি কিছু বা সেই রকম একটি ঠিকানা এখানে উল্লেখ করতে হবে। আর এটি হচ্ছে স্মারকলিপির ক্ষেত্রে অবস্থান ও ঠিকানা। এরপরে 3 নম্বর পয়েন্টে দেখো বলা হয়েছে উদ্দেশ্য ধারা, কোম্পানি কোন ধরনের ব্যবসায় কাজে অংশ নিতে পারবে তা উল্লেখ থাকে, একে বলে উদ্দেশ্য ধারা। অর্থাৎ প্রতিটি ব্যবসায়ীরই একটি নির্দিষ্ট বিষয় আছে বা নির্দিষ্ট উদ্দেশ্যেই ব্যবসা সংগঠন পরিচালিত হয়। এই ব্যবসা সংগঠনটি যখন পরিচালিত হয় কখনো কখনো হয় তা বৈধ, কখনো হয় অবৈধ। তো জানো যে কোনো অবৈধ কাজই ব্যবসা হিসেবে কোনো না, এবং ব্যবসা হতে হলে তাকে অবশ্যই আইনগত বৈধ হতে হবে। তাই ব্যবসার উদ্দেশ্য জানাটাও এখানে জরুরি, এবং স্মারকলিপিতে এটি উল্লেখ করা থাকে কি উদ্দেশ্যে ব্যবসাটি পরিচালনা করা হচ্ছে অথবা এই ব্যবসার মূল উদ্দেশ্য কি। মূলত এ ধারা কোম্পানির কার্যক্ষমতা নির্দেশ করে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে মূলধন ধারা, প্রস্তাবিত মোট মূলধন, অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হতে ইচ্ছুক এবং শেয়ার সংখ্যা ও মূল্য উল্লেখ থাকে। অর্থাৎ মূলধনের ক্ষেত্রে এখানে যে শেয়ার মালিকরা রয়েছেন বা সদস্য সংখ্যা রয়েছেন, পরিচালক বর্গ রয়েছেন, তারা কত মূলধন নিয়ে কোম্পানিটি শুরু করবে সেই মূলধনের পরিমাণ এখানে উল্লেখ থাকবে। আর তোমরা জানো যে এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে বলেছি যে মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটি অংশকে আমরা বলি শেয়ার। এই শেয়ার সংখ্যা বা মোট মূলধনকে ভাগ করার পরে কত ক্ষুদ্র সংখ্যাতে ভাগ করা হয় তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে শেয়ার সংখ্যা। এই শেয়ার সংখ্যা উল্লেখ করতে হবে এবং কি পরিমাণ অর্থের শেয়ার সংখ্যা এখানে রয়েছে সেটাও এই মূলধনের যে জায়গাটি রয়েছে বা মূলধন বিষয়ক যে তথ্য দিতে হবে সেখানে উল্লেখ করতে হবে। পঞ্চম পর্যায়ে বলা হচ্ছে দায় ধারা, দায়ের প্রকৃতি উল্লেখ থাকে। শেয়ার মালিকদের দায় শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ না বা প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ নাকি অসীম ইত্যাদি উল্লেখ থাকে। অর্থাৎ আমরা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে দেখি যে কোনো কারণে যে ব্যবসায়ের সদস্যগণ রয়েছে তাদের দায় তাদের মূলধনের চেয়ে বেশি হয়। তো যদি এরকম হয় কোনো কোনো ক্ষেত্রে এখানে দেখা যায় কোম্পানি সংগঠনে যে সে যা বিনিয়োগ করে অর্থাৎ বিনিয়োগকৃত বা শেয়ার ক্রয়কারী যে শেয়ারের মূল্য থাকে সেই মূল্য পর্যন্ত তার দায় সীমাবদ্ধ। আবার কখনো দেখা যায় যে মূল্যের চেয়ে হয়তো অধিক এই কথাটিতে সে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আবার কখনো দেখা যায় সে হচ্ছে অসীম দায় ভোগ করে বা অসীম দায়ের ক্ষেত্রে দায়িত্ব পালন করে, যে সেক্ষেত্রে তার বিনিয়োগকৃত যে অর্থ রয়েছে তার চেয়েও তার দায় আরও বেশি হয়ে থাকে। তো এই ধরনের বিষয়গুলো এখানে উল্লেখ করা থাকে। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে সম্মতি ধারা, পরিচালকগণের নামের পাশে নির্দিষ্ট পরিমাণ শেয়ার ক্রয় করে কোম্পানি গঠনে সম্মত আছেন তা উল্লেখ থাকে, এবং পরিচালকগণের পূর্ণ নাম ঠিকানা সহ তার নামের পাশে সাক্ষীর সামনে স্বাক্ষর করতে হয়। এটি একটি খুব জরুরি বিষয় যে সম্মতি ধারা, যে অর্থাৎ যে যখন কোনো এক ব্যক্তি শেয়ার ক্রয় করলো বা পরিচালকগণের নামের পাশে যারা পরিচালক রয়েছে যারা কোম্পানিটি শুরু করলো, তো এদের নামের পাশে তারা কি পরিমাণ বা কি অর্থে শেয়ার ক্রয় করলো সেটা তার নামের পাশে উল্লেখ থাকে। এবং শুধু তাই নয়, সে যে শেয়ার ক্রয় করেছে এবং সে যে এতে সম্মতি দিয়ে এই প্রতিষ্ঠানে রয়েছে তার জন্য একজন সাক্ষীর সামনে তাকে নির্দিষ্ট তারিখ সহ স্বাক্ষর দিতে হয়, এবং এই সাক্ষী পরবর্তীতে কি হয় যে সে যে এখানে এসেছে বা সম্মতি দিয়েছে কাজটাতে তার সাক্ষী হিসেবে প্রদত্ত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানকার যে বিষয়গুলো এগুলোই মূলত স্মারকলিপির মূল বিষয়, যে নাম ধারা, অবস্থান ও ঠিকানা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, দায় ধারা, সম্মতি ধারা। তো আমি আজকে চেষ্টা করলাম সংক্ষেপে তোমাদের স্মারকলিপি কি এবং স্মারকলিপির যে ধারাগুলো রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দিতে। তোমরা তোমাদের মূল বইয়ে যদি দেখো তাহলে আরও দেখতে পাবে যে স্মারকলিপির বিষয়বস্তু, স্মারকলিপির পরিবর্তন, স্মারকলিপিতে কী কী বিষয় উল্লেখ থাকে ইত্যাদি বিষয়ে আরও বিস্তারিত লেখা রয়েছে, যা তোমাদের কী করবে পরবর্তীতে পরীক্ষার জন্য সাহায্য করবে। তাই তোমরা সেগুলো দেখবে এবং ভিডিও ক্লাসটি এবং মূল বইয়ের সাহায্য নিয়ে পুরো বিষয়টি আয়ত্ত করবে। দেখা হবে পরবর্তী ভিডিওগুলো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।